পটুয়াখালীর কুয়াকাটা স্টেশনে সংযুক্ত শর্ট সার্কিটের ব্যান্ডউইথ পরিষেবা রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এজন্য শনিবার দিনগত রাত থেকে রোববার ভোর পর্যন্ত 4 ঘন্টার জন্য ইন্টারনেট সেবায় বিঘ্ন বা ধীরগতি দেখা দিতে পারে। শুক্রবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস PLC। সংস্থাটির মহাব্যবস্থাপক সাইদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেমের CMEUI-5 কনসোর্টিয়াম কর্তৃক শনিবার দিনগত রাত 2টা থেকে পরদিন রোববার ভোর 6টা পর্যন্ত 4 ঘন্টা সাবমেরিন ক্যাবলস লাইটিং ফিল্টার স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ সময় CMEUI সাবমেরিন ক্যাবলসের মাধ্যমে কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে সংযুক্ত সব সার্কিটের ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে। তবে একই সময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে CMEUI-4 সাবমেরিন ক্যাবলসের সার্কিটগুলো যথারীতি চালু থাকবে। রঙের বেশে ঘরে বাহিরে সাজানো বলকে রেইনবো 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 পেইন্টস রে সাশ্রয়ী দামে দেয়াল রাঙায় রেইনবো সবার রং সবার ঘরে ঘরে রেইনবো রেইনবো পেইন্টস দ্য কালার অফ জয়।